সব 5 টাকা করে এক কেজি 10 টাকা করে দিয়ে চিকেন পকোড়া খাওয়া হবে কালকে এই তেলেতেই কালকে ভাজা হবে ডিম দিবে আটা না দিবে 5 টাকা করে কই চাই না 5 টাকা আমি তার দিয়েছি একটা তার ফিগেছি এইসব চুপ করতো যাবো তবে তো পেঁয়াজটা গলবে ঠিক আছে ওই তো ভাই নম্বর অনেক হবে আলু কাটান দি তোদের মুরগিটা বাচ্চাদের বল আমার খেতে দিতে হবে বল হ্যাঁ খুব বড় মুরগি টাইম করতো তোমার সামনে যাবার জন্য বড় মুরগি কেটে দিয়েছে যাবে সে খাবে দুটো জাসমিনের পাতাও যেতে পারে সাবিনার পাতাও যেতে পারে আমি তো
আমি দু ঘন্টা ধরে খাবে, তারপরে পানি যাবে। ছেলের ছে দেখো দাঁতের দাঁত তুলবে তো কি ভিআইপি হবে দাঁত তুলে পয়সা আছে তুলবে কি করবে তো গাইড শুনে দিয়েছে এই মুহূর্তে আমি দেখছি রান্নি যখন থেকে রান্না করছে তার মুখ চলছে। তো দর্শক বন্ধুরা, এই শীতের ইমেজে আমরা আশেপাশের সমস্ত বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমরা একটি বিরিয়ানি অনুষ্ঠান করছি, আর তার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের রান্নি এবং আমার কাকা, আর এখানে আমার ঠাকুমা, ওখানে আমাদের সব বিভিন্ন রকম বাচ্চা, কারু কাকুর ছেলে, কারু পিসির ছেলে, এখানে সবাই এখানে উপস্থিত আছে। আর এই শীতের ইমেজে, এই শীতের ইমেজে আমরা এখানে যে বিরিয়ানি অনুষ্ঠান করছি সেটা আপনাদেরকে আমরা বিরিয়ানিটি উপভোগ করে এবং কীরকম টাইপের টেস্ট হয়েছে সেটাও আপনাদেরকে আমরা বলে দেবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তো এই মুহূর্তে আমাদের রাঁধুনির থেকে আমরা জেনে নেবো আর কি বাকি আছে একটু প্লিজ যদি আপনি যদি আমাদেরকে বলেন আর কি কি দেওয়া বাকি আছে। যেহেতু কালারটা আসবে জামা ফামা ধরে যাবে। আমরা চিকেন কারি যে একটা মশলা থাকে সেই মশলা একটা চিকেনের ফ্লেভার আসার জন্য গরম মশলাটা দিয়ে দেবো।
গরম মশলাটা 7 টাকা টাকা দিতে হবে হ্যাঁ করেছিল আমরা ভাজা মাংস দিয়ে ঢালার কথা তো দর্শক বন্ধুরা, ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমরা বলবো যে অর্গানাইজার অর্থাৎ যে প্রতিনিয়ত এই ধরনের যে অনুষ্ঠান করে থাকে তার সঙ্গে আমরা আলাপ করে দেবো। ওনার নাম হচ্ছে, আপনার নামটা বলবেন একটু কাইন্ডলি। এখানে কি রান্নাটা কমপ্লিট হয়ে গেল? তাই তো, কিরকম দাদা টেস্ট হয়েছে? আমরা এবার কয়েকটা তেজপাতা দেবো এর মধ্যে। অনেক ঝোল আছে দেখাচ্ছে ওই রকম। আলুটা দে, না দিবি রাত দুপুরে দিবি তুই, আলু দে। আমি খেলি দেখি। চলো দেখি। হ্যাঁ দুটো দিয়ে দেন। বাটা আছে।
ভাত খাওয়া তুলার চাকরি দু চারটা দেওয়া দু প্লেট আপনি নখন সেই ইটা দেন আর কেউ দুধ বললি নি জাফরন কিছু দিবি তুই তোর তো বসুর নই বলি তো তোর যেটা বলছি কলা কমে ওইটাতে বলতে আরো জাফরনটা দে যেরকম বসে আছি বসতে হবে আলু দিয়ে দিচ্ছি আমরা সেকেন্ড পার্টিতে আমরা গোটা বিরিয়ানির মশলা দিয়েছিলাম মিক্সারেতে এবার এটা ছড়িয়ে দিলাম দেখা যাচ্ছে এটা কি আছে কেওড়া জল তাই তো আচ্ছা 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 এই যে বিরিয়ানি হচ্ছে তবু কতজন লোক খেতে পারবে তবু আনুমানিক আচ্ছা আচ্ছা 20 জন এবার আমরা পেঁয়াজ বেরেস্তা দেবো এই যে পেঁয়াজ বেরেস্তা আবার আমরা সেম প্রসেসে মাংস গুলো দেবো তালে পরে গেলে খেয়ে যাবে বলতে পারছি আমার মা ভালোই দেয় ঘরে
আকি টালি ভাল এসকে জামানে হলে কাকে মনে কি ছোট লাগে কমপ্লিট করি কে বাবা আলু দেবো আবার সেই একই ভাবে আমি ঘরে গিয়ে দেখবো কি হবে, তুই আর কোথা দেখবি অসুবিধা হচ্ছে আমার মাংস বলবি আবার আমরা তিন নম্বর টামিতে ভাত গুলো দিয়ে দেবো যে ভাতটা নিচে থেকে গিয়েছিল হালকা নরম হয়ে গেছে যেহেতু ভাতটা চাপা দিয়ে হয়ে গিয়েছিল তোকে তো ওজন তো বলতেছি মাংস গুলোকে আমরা আবার তুলবো এটা একটু অল্প করে দিয়েছি যাতে আমরা আরেকটা পার্ট দিতে পারি হাড় দেখেই তো তুমি খাবে কারুর হাতে যেন না যায় তোমাকে দিয়ে দিতে হবে না দুগো আমি বিরিয়ানি খেয়ে আগে তো আলু দিয়ে দাও দিয়ে তুললা লেখা দাও দিয়ে আলু দিয়ে ও আজ একটু ছোলে কেন তো হ্যাঁ একটু ছোলে রাখ না একটা দে দিয়ে দাও দিয়ে আর দিয়ে দাও আরে নে পাপা আর বলে দাও তোমরা ঘরে আবার আলুটা দিয়ে দেব একটু দেই যে আলু দিচ্ছি আমরা এই সবগুলো ঢেলে দেব আমরা বাটি নেই একটা বাটি ঢেলে দিই আই দিবঙ্গা স্যার মারতে যাচ্ছিল কে তোমরা নাকি দিবঙ্গা স্যারকে মারতে যাচ্ছিল কই এবার যে বেঁচে থাকে যে হাতটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার ঘিটা দে একটা সিসি ঘি দিয়েছিলাম আরো যে দুটো ছিল আমাদের সেই দুটো আমরা দিয়ে দেব আর একটা আছে আমরা এটাকে আরো সেই দিয়ে দেবো
সেদিকে লাইট লাগাবো নাকি চালু বসে থাকো সারারা চুপ কর না কেন বলছিস শুধু মধু দিবে দিবে আরে এত রাত জেগে ওকে আর মাংস দে মাংস দে মানুকে মানুকে ছোট দেখে দে অত বড় মাংস দিবি না ওটা দে ওটা দে এটা আলু দে দে তো এখানে একজন যে বাচ্চা বসে আছে তাকে দেওয়া হয়নি, সে চাঁদা দিতে পারেনি বলে, আর না তাকে আমরা অবশ্যই দিব, তোমার কাঁদার দরকার নেই, না ওকে দেওয়া হবে না, ও চাঁদা দেয়নি বলে ওকে আমরা বিরিয়ানি দিচ্ছি না, সবাইকে দেওয়া হয়েছে ওকে দেওয়া হয়নি। এই তুমি চাঁদা দেবে তো কেমন হয়েছে জিশান, কেমন হয়েছে খুব ভালো হয়েছে খেলাও।